মা সারদা বলতেন, বিপদে ভয় পেও না, ভরসা রাখো, মা সব দেখছেন, তিনি তোমার সমস্যার সমাধান নিশ্চয়ই করবেন। তুমি যখন মায়ের নাম করে ডাকবে তখন সমস্ত সমস্যা কেটে যাবে। যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যা, অর্থকষ্ট মায়ের কৃপায় লাঘব হয়। মন্ত্র জপ করার মাধ্যমে মায়ের আশীর্বাদ পাওয়া যায়। আজকের ভিডিওতে আপনারা জানবেন আর্থিক বিপর্যয়, অসহায় অর্থকষ্ট, চরম অর্থাভাব থেকে মুক্তির জন্য বাসি মুখে ঘুম থেকে উঠেই বলুন এই তিনটির মধ্যে একটি তান্ত্রিক মন্ত্র। কালকে সকাল থেকেই এটা করবেন, এই সপ্তাহেই আপনি অপ্রত্যাশিত অর্থ পাবেন। মন্ত্র পাঠ করার সময় কোন দিকে মুখ করে বসতে হবে, মন্ত্র জপ করার আগে ও পরে কি কি করবেন আর কি কি করবেন না, কতবার জপ করতে হবে আর কতদিন করতে হবে, দেখে দেখে মন্ত্র জপ করলে বা পাঠ করলে হবে নাকি মুখস্থ করতে হবে, তান্ত্রিক মন্ত্র কি। তান্ত্রিক মন্ত্র এক ধরনের আধ্যাত্মিক শব্দসমূহের সমষ্টি যা তন্ত্র শাস্ত্রের অন্তর্গত। তন্ত্র শাস্ত্র বা তন্ত্র হল হিন্দু ও বৌদ্ধ ধর্মের একটি প্রাচীন ও আধ্যাত্মিক শাস্ত্র, যেখানে দেবদেবীর বিশেষ রূপের পুজো, জপ, তপস্যা এবং যন্ত্রের মাধ্যমে দৈবিক শক্তি আহ্বান করা হয়। তান্ত্রিক মন্ত্রের মূল উদ্দেশ্য হল নির্দিষ্ট ধ্যান ও পূজার মাধ্যমে বিশেষ দেবদেবীর কৃপা বা আশীর্বাদ লাভ করা এবং কিছু বিশেষ ফল প্রাপ্ত করা। তান্ত্রিক মন্ত্র কতটা শক্তিশালী? তান্ত্রিক মন্ত্রের শক্তি সম্পর্কে প্রচলিত বিশ্বাস হল যে সঠিক নিয়ম, নিষ্ঠা এবং বিশ্বাস নিয়ে উচ্চারণ করলে এই মন্ত্রগুলি প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। মন্ত্রের প্রতিটি শব্দ ও ধ্বনি নির্দিষ্ট মাত্রায় প্রভাব ফেলে এবং কিছু নির্দিষ্ট আধ্যাত্মিক ফল প্রদান করে। যে কোনো তান্ত্রিক মন্ত্র জপ করার আগে কিছু বিশেষ নিয়ম অনুসরণ করতে হয়। তান্ত্রিক মন্ত্র জপ করার নিয়মাবলী। এক, মন্ত্র পাঠ করার সময় কোন দিকে মুখ করে বসতে হবে। মন্ত্র জপ করার সময় পূর্ব দিকে মুখ করে বসতে হবে। পূর্ব দিক হল সূর্যোদয়ের দিক, যা পবিত্রতা এবং নতুন সূচনার বোঝায়। এই দিকে মুখ করে বসে মন্ত্র জপ করলে তা ফলপ্রসূ হয় এবং মা লক্ষ্মীর কৃপা সহজেই লাভ করা যায়। দুই, মন্ত্র জপ করার আগে ও পরে কি কি করবেন আর কি কি করবেন না। মন্ত্র জপ করার আগে ভোরে ঘুম থেকে ওঠার পরে মুখ ধোবেন না। মুখ ধোয়ার আগে এই মন্ত্র জপ করতে হবে। শুদ্ধ পোশাক পরিধান করবেন এবং একটি পরিষ্কার আসনে বসবেন। মন্ত্র জপের আগে মা লক্ষ্মী বা আপনার উপাস্য দেবতাকে মানসিকভাবে প্রণাম করুন। একটি সাদা বা লাল রঙের ফুল আপনার সামনে রাখতে পারেন, মা লক্ষ্মীর চরণে উৎসর্গ করে। মন্ত্র জপ করার পরে কি করবেন? মন্ত্র জপের পরে মা লক্ষ্মীকে ধ্যান করে অন্ততপক্ষে পাঁচবার তার নাম জপ করুন এবং প্রণাম করুন। মন্ত্র শেষ হলে যে ফুলটি সামনে রেখেছিলেন সেটি মাথায় ছুঁয়ে রাখুন। জপ শেষ হলে এক গ্লাস জল পান করতে পারেন এবং সেদিন ভালো কাজের প্রতিজ্ঞা করবেন। কি কি করবেন না? মন্ত্র জপ করার সময় অন্য মনস্ক থাকবেন না, মন্ত্রে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। মন্ত্র জপের আগে জলপান বা মুখ ধোবেন না, খালি পেটে এই মন্ত্র জপ করবেন, তবে সারাদিন উপোস করতে হবে না। কতবার জপ করতে হবে আর কতদিন করতে হবে? প্রতিদিন অন্তত 108 বার এই মন্ত্র জপ করতে পারলে ভালো, যদি সময় না পান তাহলে 3 বার বললেও হবে, এই সংখ্যাটি পূর্ণ হতে পারে। একটি মালা ব্যবহার করবেন মন্ত্র জপ করার সময়। 7 দিন এই নিয়মিতভাবে মন্ত্র জপ করলে ফল মিলবেই, তবে 21 দিন পর্যন্ত এই মন্ত্র জপ করা উচিত। দেখে দেখে মন্ত্র জপ করলে বা পাঠ করলে হবে নাকি মুখস্থ করতে হবে? প্রথম দিকে মন্ত্রটি দেখে দেখে জপ করা যাবে, কিন্তু ধীরে ধীরে মুখস্থ করা উচিত। মন্ত্রের সত্যিকার প্রভাব তখনই আসে যখন তা মন থেকে আসে, মুখস্থ হয়ে যায়। মুখস্থ করলে মন্ত্র জপ করতে গিয়ে মনোযোগ ভাঙবে না এবং একাগ্রতা বজায় থাকবে। মন্ত্রগুলি কি কি? ॐ श्रीं ह्रीं श्रीं कमले कमलालये प्रसीद प्रसीद श्रीं ह्रीं श्रीं ॐ महालक्ष्मै नमः। ॐ यक्ष कुबेर वैशरावण्य धन धनाय धीपताय धन धनाय समृद्धि मे देहि देपाय स्वाहा। ॐ ह्रीं श्रीं क्लीं धनदाय नमः। এই মন্ত্রগুলি সঠিক নিয়মে বা ভক্তি সহকারে জপ করলে মা লক্ষ্মীর আশীর্বাদে অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি সম্ভব। মন্ত্রের শক্তি আপনার মনোবল ও বিশ্বাস একত্রে কাজ করলে সকল আর্থিক সমস্যার সমাধান হবেই। এক, তান্ত্রিক মন্ত্র এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা সাধকের মানসিক শক্তিকে বৃদ্ধি করে। ধ্যান, জপ এবং তপস্যার মাধ্যমে যখন মন্ত্রগুলি উচ্চারিত হয়
তখন সাধকের মন একাগ্র হয় এবং তার অন্তর শক্তি বৃদ্ধি পায়। দুই, তান্ত্রিক মন্ত্রের অন্যতম উদ্দেশ্য হল দেবদেবীর সরাসরি কৃপা লাভ করা। এই সকল দেবদেবীর তান্ত্রিক মন্ত্রগুলি নির্দিষ্ট সময়ে সঠিক নিয়মে জপ করলে অর্থ, শক্তি, বুদ্ধি, আরোগ্য, রক্ষা কবচের মতো আশীর্বাদ লাভ করা যায়। তিন, তান্ত্রিক মন্ত্রের মাধ্যমে দারিদ্র, রোগ, বিপদ, শত্রু, সমস্যা, অন্যান্য দৈনন্দিন জীবনের অসুবিধার সমাধান খোঁজা হয়। অনেক সাধক বিশ্বাস করেন যে মন্ত্র জপের মাধ্যমে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব। এই তান্ত্রিক মন্ত্র জপের কিছু নিয়ম। এক, মন্ত্রের কার্যকারিতা তখনই দেখা যায় যখন তা নিয়মিত জপ করা হয়। মন থেকে বিশ্বাস রেখে জপ করলে মন্ত্রটির শক্তি বৃদ্ধি পায়। দুই, সাধারণত পূর্ব বা উত্তর দিকে মুখ করে মন্ত্র জপ করা উপযুক্ত মনে করা হয়। ভোর বেলা বা রাতে ধ্যানমগ্ন অবস্থায় মন্ত্র জপ করলে বেশি ভালো ফল পাওয়া যায়। তিন, মন্ত্রের শক্তি তখনই প্রকট হয় যখন মন্ত্র জপ করার সময় মন একাগ্র থাকে এবং ভিতরের গভীর বিশ্বাস থাকে। তবে তান্ত্রিক মন্ত্রের প্রভাবকে পূর্ণভাবে পেতে গেলে সঠিক নিয়ম ও নির্দেশ মেনে তা জপ করতে হয়, কারণ ভুল উপায়ে মন্ত্র উচ্চারণ করলে তার কার্যকারিতা নষ্ট হতে পারে। তান্ত্রিক মন্ত্র খুব শক্তিশালী, তাই প্রয়োজনীয় জ্ঞান ও বিধি মেনে তা ব্যবহার করা উচিত। কষ্টের ভার কি বোঝা যায় নাকি শুধু টের পাওয়া যায়? হয়তো চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ের গভীরে গভীরতর সেই অনুভবের ভার যা শুধু একজনই জানে। সবাই ভাবে হাসি মুখে, মুখ মানেই আনন্দে ভরা জীবন, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে কত ব্যথা, কত অশ্রু। এক একটা সম্পর্ক হয়তো মনে পড়লেই ঠোঁটের কোণে মিষ্টি হাসি এনে দেয়, আবার সেই সম্পর্কই বুকে অজান্তে রেখে যায় এক ঝাঁক কাঁটা। কষ্টটা তখনই বাড়ে যখন আপন বলে কাউকে ভাবি আর সে আপন করে নিতে পারে না। হৃদয়ের সমস্ত দরজা খুলে দিয়েও কেউ যদি ভিতরে আসে না, তখন সেই শূন্যতাই হয়ে ওঠে জীবনে সবচেয়ে বড় বোঝা। আর সেই বোঝা বয়ে চলা, সেই কষ্টটুকু নিয়ে বেঁচে থাকা সহজ নয়। যারা সত্যি ভালোবাসা জানে তারা জানে কেমন লাগে যখন নিজের ভালোবাসা প্রতিটা বিন্দুতে ছড়িয়ে দিতে চায় আর কেউ সেটা গ্রাহ্যও করে না। যখন তুমি হাত বাড়িয়ে দাও আর প্রতিবার সেই হাতটাই ফিরে আসে শূন্য হাতে, তখন হৃদয়ের কোথাও যেন একটা চিড় ধরে যায়। কষ্টের বোঝা বহন করা মানে সেই প্রতিটি মুহূর্তে সেই ভাঙা হৃদয়ের টুকরোগুলোকে নিজের মতো করে জোড়া লাগানোর চেষ্টা করা। কেউ কি জানে ভালোবাসার মূল্য কতখানি? আমরা তো শুধু দেখি সেই হাসি, সেই খোলা মন, কিন্তু সেই হাসির ভিতরে চাপা থাকে কত যন্ত্রণার বাষ্প। যে বাষ্প একবার বেরোতে দিলে হয়তো পৃথিবীটাই ছেয়ে যাবে কষ্টের অশ্রুতে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরের ভরসায় থাকলে জীবনে দুঃখ ও দারিদ্র ঘুচে যায়। মানুষ যখন ঈশ্বরকে পূর্ণ বিশ্বাসে ডাকতে শেখে, তখন জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়। অর্থ কষ্ট হোক কিংবা দুঃখ কষ্ট, সমস্ত কিছুই যেন ঈশ্বরের কৃপায় বিলীন হয়ে যায়। ঈশ্বরের স্বর্ণাপন্ন হলে আমাদের জীবনের অর্থাভাব ভুগতে হয় না। মাঝে মাঝে জীবন এমন সময় এসে দাঁড়ায় যখন চারিদিকে অন্ধকার, একদিকে চূড়ান্ত দারিদ্র, অন্যদিকে পরিবারের জন্য দায়িত্ব। এই দারিদ্র ও দায়িত্ব, এই দুটো যেন মিলেমিশে এক অশুভ শক্তির মতো আমাদের জীবনকে জড়িয়ে ধরে। টাকা পয়সার অভাব, ছোট ছোট চাহিদাগুলোর পূরণ করতে না পারা, সংসারের সব কিছু মেনে নিতে নিতে একটা সময় এসে এমন মনে হয় যে আর পারছি না। এই বোঝা বয়ে নিয়ে কতদিন চলতে পারবো কে জানে। হয়তো তুমি আজও এটাই ভেবে ঘুমাতে গেলে, ভোরের আলো আসার অপেক্ষায় তুমি, কিন্তু মনে পড়ছে কি, মা লক্ষ্মী, কুবের কিংবা ধনদা দেবীর কৃপা ছাড়া এই অন্ধকার কেটে যাবে কিভাবে? শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মানুষ যখন অর্থের পিছনে ছোটে তখন সে শান্তি পায় না, কিন্তু যখন ঈশ্বরের পিছনে ছোটে তখন ঈশ্বর তাকে সকল কিছু দেন। দারিদ্র, অর্থ, কষ্ট, দুর্ভাগ্যের সময় ঈশ্বরকে স্মরণ করলেই আমাদের জীবনে শান্তি ফিরে আসে। প্রাচীন হিন্দু শাস্ত্র বলে, যখন আমাদের মন ভেঙে যায় তখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তখনও একটি দরজা খোলা থাকে, ভক্তি, বিশ্বাস আর প্রার্থনার দরজা। আজকে এটুকুই, আবার দেখা হবে কালকের ভিডিওতে। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ITSNEEL01 চ্যানেলের সকল সুধীবৃন্দকে শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, আর গুরুজন এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের প্রণাম। আপনাদের সকলের আশীর্বাদ আমাদের একান্ত কাম্য এবং প্রার্থনা।